হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ইলেকট্রিক সার্কিট ইউটিউব চ্যানেল। সকলে কেমন আছো অবশ্যই জানাবে। তো সামনে যে অ্যাম্পলিফায়ারটি দেখতে পাচ্ছো, এটা মহানাথ থেকে এসেছিল। এটার মধ্যে ডেকের বোর্ড লাগানো হলো। তো কী কী কাজ হয়েছে টোটালটাই বলছি বিস্তারিত। তো এটা 30-55 অ্যাম্পলিফায়ার, দেখে নাও। তো নিচের তিনটে এইদিকে হর্নের ভলিউম করে দেওয়া হয়েছে, এক্সট্রা করে হর্নের কোনো সার্কিট লাগানো হয়নি। এই যে বেস্টেবিল করা ছিল সেটাই আছে, ভলিউম টোন বেস যেমন লেখা আছে। আর এই দিক থেকে এখান পর্যন্ত বক্স লাইন করে দেওয়া আছে। ঠিক সেম ক্যাবিনেট একটা আরামবাগ কাবলে থেকে এসেছিলো অ্যাম্পলিফায়ার, তো সেটা করে দেওয়া হয়েছিল। তো একই রকম ক্যাবিনেট আর কি। তো ভলিউম বেস টোন, এটা টান আছে, এটা হামিং, এটা ঘাট, চারখানা ঘাট আছে। আর এখানে ভিউ মিটার করে দেওয়া হয়েছে বক্স লাইনের জন্য। আর এখানে পাওয়ার সুইচটা চেঞ্জ হয়েছে, ডেকের বোর্ড এখানে লাগানো হয়েছে। এই হচ্ছে ভিতরে ইন্টারফেস। যাই হোক, ডেকের সাউন্ডটা তোমাদেরকে শোনাবো এই মেশিন দিয়ে। তো অবশ্যই হেডফোন কিংবা সাউন্ড সিস্টেম থাকলে কানেক্ট করে বাজাবে, তাহলে বুঝতে পারবে। আর কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নিও। কমপ্লিট ডেক বা অ্যাম্পলিফায়ার সব রকমই বানানো হয়। কারো যদি কোনো অ্যাম্পলিফায়ার থাকে তার মধ্যে ডেক সিস্টেম করতে চাও সেটাও সম্ভব, কি ওয়াটেজ বাড়াতে চাও সেটাও সম্ভব। যোগাযোগ করে নিও, সকাল 10টা থেকে রাত্রি 10টার মধ্যে কল করবে। আর আমার ঠিকানা হচ্ছে হরিপাল হুগলি, হরিপাল স্টেশন থেকে 2 কিলোমিটার দূর, জামাইবাটি গ্রাম, 5 মিনিটের পথ হরিপাল স্টেশন থেকে। তো চলো তোমাদেরকে সাউন্ডটা শুনি। ভিডিও লম্বা করছি না, মেশিনের ক্ষমতা অনুযায়ী আউটপুট দিচ্ছে, তো সেই অনুযায়ী সাউন্ড হবে। ডাইরেক্ট স্পিকার এখান থেকেই বাজছে, দেখে নাও।
চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।